পাকিস্তানকে কোপ দিতে ভারতের সামরিক শক্তিতে সংযোজন হলো যে অত্যাধুনিক বিধ্বংসী হেলিকপ্টার AH-64E অ্যাপাচে গার্ডিয়ান অ্যাটাক, যা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বিধ্বংসী হেলিকপ্টার হিসেবে পরিচিত। এবার সামরিক শক্তিতে এই হেলিকপ্টার যুক্ত করলো ভারত। দেশের অস্ত্রভাণ্ডার সবসময় আপডেট রাখতে চায় মোদী সরকার, তাই এবার তার অস্ত্রভাণ্ডারে যোগ হলো বিশ্বের ভয়ঙ্করতম এই বোমারু হেলিকপ্টার। উত্তরপ্রদেশ রাজ্যের গাজিয়াবাদের বায়ুসেনা ঘাঁটিতে প্রথমবার শনিবার প্রথম ধাপে চারটি অ্যাপাচে হেলিকপ্টার এসে পৌঁছেছে। মোট 22টি হেলিকপ্টার আসার কথা রয়েছে। হেলিকপ্টারগুলোকে কাশ্মীরের পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে পাঠানো হবে। সম্প্রতি ভারত পাক সীমান্তের এই বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে জঙ্গিরা, তাই পাঠানকোটের এ প্রস্তুত রাখতে শুরু করেছে বায়ুসেনা। আসলে এই ভয়ঙ্করতম বিধ্বংসী হেলিকপ্টারটি প্রথম চারটি ঠাঁই হবে পাঠানকোটে। জানা যাচ্ছে MI-35 হেলিকপ্টারের জায়গায় কাজ করবে AH-64E অ্যাপাচে হেলিকপ্টারগুলো। আমেরিকার বায়ুসেনায় এই বিধ্বংসী হেলিকপ্টার রয়েছে। 30mm মেশিনগান থেকে টানা 2100 রাউন্ড গুলি চালাতে পারে, এমনকি ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল চালাতেও সক্ষম এই অত্যাধুনিক হেলিকপ্টার। ঘন্টায় 150 নটিক্যাল মাইল গতিতে উঠতে সক্ষম এই হেলিকপ্টারটি।